এরপরে চোখ রাখছি একটু অন্য খবরে, কারণ কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এবারে জঙ্গি হামলায় ত্রালেতে শহীদ হয়েছেন এক পুলিশ কনস্টেবল, নিহতের নাম মঞ্জুর আহমেদ, জখম হয়েছেন এক সেনা আধিকারিকও। সেনার পাল্টা গুলিতে এক জঙ্গিও খতম হয়েছে। সেনাবাহিনীর কাছে খবর আসে একটি বাড়িতে ঘাপটি মেরে জঙ্গিরা রয়েছে, সেই মতো যৌথ অভিযানে নামে সেনা এবং পুলিশ। বাড়ি ঘিরে রেখে প্রায় 10 ঘন্টা গুলির লড়াই চলে, জঙ্গিদের গুলির কড়া জবাব দেন সেনা এবং পুলিশ কর্মীরা। কানসাস ও ল্যাঙ্কাস্টারের পরে ওয়াশিংটনের কেন্ট সিটি, মার্কিন মুলুকে ফের আক্রান্ত এক ভারতীয়। শুক্রবার 39 বছরের এক শিখ যুবককে গুলি করেছে এক অজ্ঞাত আততায়ী, তবে আঘাত গুরুতর নয়। পুলিশ জানিয়েছে নিজের বাড়ির ঠিক বাইরেই আক্রান্ত হন ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি। হামলাকারী 6 ফুট লম্বা এবং এক শ্বেতাঙ্গ। হামলার আগে ওই আততায়ী বর্ণবিদ্বেষী হুঙ্কার দেয় বলেও জানতে পেরেছে পুলিশ। ভারতীয় যুবককে তার নিজের দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়, আর প্রতিবাদ করতেই চলে গুলি।